আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, মাঙ্কিপক্স এটা কি আসলেই কোনো জীবাণু অস্ত্র কি না সেটা নিয়ে আবারও সন্দেহ দানা বেঁধেছে। রাশিয়া বলছে যে এটা আমেরিকার ছড়ানো, কিন্তু রাশিয়ার তাদের দেশীয় মিডিয়ায় একটা খবর থেকে অনেকটা সন্দেহ কিন্তু রাশিয়ার দিকেই যায়। তো ঘটনাটি কি ঘটেছে, সেখানকার একটি টিভিতে এই টিভিতে যে একজন সেখানকার উপস্থাপক, তিনি মজা করছিলেন যে দেখেছ যে মাঙ্কিপক্স যাদের হচ্ছে তারা সবই কিন্তু ইউক্রেনের মিত্র, অর্থাৎ ইউক্রেনকে যারা সাহায্য করছে তাদের দেশেই শুধু মাঙ্কিপক্স ধরা পড়ছে। তো এ থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে এমন কিছু কি রাশিয়া করতে পারে যে এরকম একটি ভাইরাস ছড়িয়ে দিয়ে এটা শুধুমাত্র জাস্ট তাদের যে শত্রু রয়েছে তাদের, মানে ওই যে আপনার একটা আনফ্রেন্ড করে দেওয়া বা বন্ধু ভাবাপন্ন যেসব রাষ্ট্র না তাদের একটা তালিকা করেছে, সেই দেশসমূহে তারা এটা ছড়িয়ে দিয়েছে হতে পারে। কারণ রাশিয়ান একজন সায়েন্টিস্ট কিন্তু বলেছিল যে সোভিয়েত পিরিয়ডে কিন্তু তারা এইটা নিয়ে গবেষণা চালিয়েছে এবং এটাকে জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তারা অনেকবার চিন্তাভাবনাও করেছিল। তো আসলেই সন্দেহটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়।